আমরা বলেছি, আমি বলেছি ব্যক্তিগতভাবে এটা খুব অ্যালার্মিং। পাঁচজন ডেপুটি গভর্নর যেখানে ইনভলভ, সেখানে আমাদেরকে তাহলে চিন্তা করতে হবে সেন্ট্রাল ব্যাংক নামে কোনো ব্যাংক থাকা উচিত কিনা। দেখুন, আজকে হাইকোর্ট ডিভিশন একটি ডিভিশন বেঞ্চ আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করলেন। গতকাল দৈনিক কালবেলা একটি সংবাদ প্রচারিত হয়েছে, যে সংবাদের মধ্যে উল্লেখ আছে যে বাংলাদেশ ব্যাংকের পাঁচজন ডেপুটি মানে যেটা গভর্নর অর্থ কেলেঙ্কারির সঙ্গে ইনভলভ। আমাদেরকে সেটা বললো, আপনারা কি এটা দেখেছেন কিনা, পড়েছেন কিনা? আমরা বললাম, আমরা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে গতকাল পড়েছি, কমিশনকে অবহিত করেছি। আদালত জানতে চেয়েছেন এদের ব্যাপারে আপনাদের কোনো ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন পেন্ডিং আছে কি না, যদি থাকে আমাদেরকে আগামী 27 তারিখের মধ্যে এটা জানান। এবং বিষয়টি খুব অ্যালার্মিং আমাকে জিজ্ঞেস করলেন, এমন সে একটু ভয়ঙ্কর ব্যাপার যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে। বাংলাদেশ ব্যাংকের পাঁচজন ডেপুটি গভর্নর যদি একটা এই ধরনের মানি স্ক্যামে যদি জড়িত থাকে, সেই ক্ষেত্রে আমার তো মনে হয় নতুনভাবে চিন্তা ভাবনা করা উচিত সেন্ট্রাল ব্যাংক নামে কোনো ব্যাংক থাকা উচিত কি না। কারণ এই ধরনের স্ক্যাম একটার পর একটা কীভাবে হয় এত বড় হ্যান্ডেলিংয়ে, তাহলে মানে বাংলাদেশ ব্যাংকই যদি ইনভলভ থাকে তাহলে সাধারণ যারা ব্যাংকিং বেসরকারি ব্যাংক সরকারি ব্যাংক তাদের অবস্থাটা কী হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হলো যে সাধারণ মানুষের আস্থা কোথায় যাবে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এবং আমাকে আমাকে বলেছেন যে কমিশনের কী করেছে এটা একটু আমাদেরকে আগামী বৃহস্পতিবারের মধ্যে অবগত করেন, এবং কমিশনকে অবগত করেছে। আশা করি বৃহস্পতিবারের মধ্যে পরবর্তী 27 অক্টোবর 2022 আমরা কমিশনের কী অগ্রগতি আছে কি না সেটা কোর্টকে জানাতে পারবো। একই কথা বলেছেন, সেম কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের রিপ্রেজেন্ট করেছেন ডেপুটি অ্যাটর্নি আমিনউদ্দিন মানিক সাহেব। আমরা বলেছি, আমি বলেছি ব্যক্তিগতভাবে এটা খুব অ্যালার্মিং। পাঁচজন ডেপুটি গভর্নর যেখানে ইনভলভ, সেখানে আমাদেরকে তাহলে চিন্তা করতে হবে সেন্ট্রাল ব্যাংক নামে কোনো ব্যাংক থাকা উচিত কি না। না দেখুন, এই পত্রিকার যে রিপোর্টটা আসছে সেটা একটা ইনভেস্টিগেশনের ভিত্তিতে, সেই ইনভেস্টিগেশনটা হয়েছে হাইকোর্ট ডিভিশনের একটি কোম্পানি বেঞ্চের আদেশের ভিত্তিতে। কাজেই সেটাই কোম্পানি বেঞ্চের আদেশের ভিত্তিতে কাগজে যে রিপোর্টটা ছাপা হয়েছে সেটার ভিত্তিতেই কালকে নিউজটা হয়েছে এবং তার ভিত্তিতে জিজ্ঞাসা করা হয়েছে। এখানে কোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিপোর্টটা প্রকাশিত হয়নি। না না, এটা তো হাইকোর্টের কোম্পানি বেঞ্চ তো নির্দেশনা দিয়েছে, এই একটা কমিটি গঠন করে আমাদেরকে জানান, তার সূত্র ধরে আদেশটি একটা ইনকোয়ারি কমিটি হয়েছে। থ্যাংক ইউ।